চ্যানেল অনুলিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা WBCS বাংলা সাধারণ ডিগ্রি এবং বাংলা অনার্স এমএতে যে সাহিত্যের ইতিহাস বিভাগটি রয়েছে সেই বিভাগের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করছি। আমাদের সাহিত্যের ইতিহাসের যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বে প্রশ্ন ছিল ত্রয়োদশ চতুর্দশ শতক অন্ধকারময় যুগ, এটি যুক্তিযুক্ত কিনা আলোচনা করো। অনেক প্রশ্নের আংশিক উত্তর আমরা পর্ব দুই উপপর্ব একে ইতিমধ্যেই দিয়েছি। আজকে শেষ পর্ব অর্থাৎ পর্ব দুইয়ের উপপর্ব দুই, দ্বাদশ শতক থেকে যে রাধাকৃষ্ণ প্রেমগীতি প্রচলিত ছিল তারই বিবর্তিত রূপ বাংলার বৈষ্ণব পরব। মৈথিল কবি বিদ্যাপতি চতুর্দশ শতকের মধ্যভাগ থেকে পঞ্চদশ শতকের মধ্যভাগ পর্যন্ত জীবিত ছিলেন। সে যুগে বাংলা মিথিলার মধ্যে ভাবগত ব্যবধান কম ছিল। সেই সূত্রে বাংলাদেশেও কিছু কিছু পদাবলী রচিত হওয়াটাই স্বাভাবিক বলেই আমাদের মনে হয়। তাই গুরুচণ্ডীদাসের বংশীখণ্ড রাধাবিরহ অংশ এবং জনৈক দ্বিজ চণ্ডীদাসের পূর্ণ পরিণত পদগুলি দেখলে স্বভাবতই আমাদের মনে হয় এর একটি অপরিণত অংশ বা প্রস্তুতি পর্ব অবশ্যই ছিল। সেই পর্বের কালসীমা নিশ্চয়ই ত্রয়োদশ চতুর্দশ শতক। এই অনুচ্ছেদের সমাপ্তি এখানেই হলো, তার পরের অনুচ্ছেদ আমরা শুরু করছি। পরের অনুচ্ছেদ শুরু হবে এইভাবে, আলোচ্য সময়ে তুর্কি বিজয়ের প্রত্যক্ষ প্রভাব। আমি আবার বলছি, আলোচ্য সময়ে তুর্কি বিজয়ের প্রত্যক্ষ প্রভাবে হিন্দু সমাজের বর্ণাশ্রম প্রথা কিছুটা শিথিল হয়ে পড়ে। অনার্য আচার আচরণগুলি ক্রমশ উচ্চবর্ণের সমাজেও গৃহীত হতে লাগল। এই সূত্রেই নানা লৌকিক দেবদেবী অভিজাত সমাজেও পূজা পেতে লাগলেন। পুরাণে দুর্গার সঙ্গে লৌকিক অরণ্য চণ্ডী, এখানে এই অরণ্য আর চণ্ডীর মাঝখানে একটু হাইফেন দিতে হবে, তারপর কমা, শিকার দেবী চণ্ডী ইত্যাদি মিলে মঙ্গল চণ্ডীর উদ্ভব। রাবির সর্পদেবী মঞ্চামা, বানানটা এরকম হবে, ম ইংচয় আকার মায়াকার মঞ্চামা, এটা সিঙ্গল কোটেশনের মধ্যে, মঞ্চামার সঙ্গে বৌদ্ধ তান্ত্রিক জাঙ্গুলি বক্রের জয়াকার উভয়গয় হস্যু লয় দীর্ঘি, জাঙ্গুলি তারা ও বিষহরি, এই বিষহরি শব্দের পরে ব্রাকেটের মধ্যে বিশেষণ এই কথাটি লিখতে হবে, মিলে দেবী মনসার উদ্ভব। মনসা চণ্ডী কুণ্ডলে দুই দেবী পূজক সম্প্রদায়ের কলহ এবং সামাজিক সমন্বয় ধরা পড়ে। এই দুই মঙ্গল কাব্যের সৃষ্টি প্রকরণে ধর্ম নৈরাকার, ধর্ম নৈরাকার শব্দ দুটিকে সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, ধর্ম হাইফেন নৈরাকার, নৈকার রাকার কয়াকার র নৈরাকার, বা ধর্ম নিরঞ্জন, ধর্ম নিরঞ্জন শব্দটিও সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে রাখতে হবে, উল্লিখিত হয়েছে।
অবশ্য যথার্থ ধর্ম পূজাশ্রয়ী মঙ্গল কাব্য সপ্তদশ শতকের আগে লেখা হয়নি, কিন্তু দেবী চণ্ডী, দেবী মনসা বা ধর্ম ঠাকুর এই তিন মুখ্য মঙ্গল দেবতার পূজা প্রচার এবং মহিমা সূচক পাঁচালি ব্রতকথা মঙ্গল গান ইত্যাদি এই সময়েই লেখা হয়। পঞ্চদশ শতক থেকে যে পরিণত মঙ্গল কাব্য আমরা হাতে পাই তা এই সময়ের অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ শতকের মঙ্গল গান পাঁচালি ব্রতকথা আত্মসাৎ করেই জন্ম নিয়েছে বলেই সাহিত্যের ঐতিহাসিকদের অনুমান। এই অনুচ্ছেদের এখানেই সমাপ্ত হলো, তারপরে অনুচ্ছেদ লিখতে হবে এইভাবে। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে নিতাই মিশ্রের জন্ম পূর্বকালীন ধর্ম সমাজ লোকাচার প্রভৃতির বিশদ বিবরণ আছে। বৃন্দাবন দাস জানিয়েছেন, ড্যাশ দিয়ে কোটেশনে লিখতে হবে, মঙ্গল চণ্ডী বিশহরি রে পূজিয়া, সিঙ্গল দাড়ি অবলিক দিয়ে লিখতে হবে, কে না ভয় খায় পরে যত না করিয়া, ডবল দাড়ি কোটেশন শেষ। অথবা আবার কোটেশন দিয়ে লিখতে হবে, ধর্ম কর্ম করে সবে এই মাত্র জানি, সিঙ্গল দাড়ি অবলিক, মঙ্গল চণ্ডীর গীত আর জাগরণ, ডবল দাড়ি কোটেশন শেষ। চণ্ডী মনসা প্রভৃতি লৌকিক দেবদেবীর পূজা আলোচ্য কাল পর্বেই প্রচলিত হয়েছিল। আর্যদর সমাজের অনেক লৌকিক দেবতা সামাজিক সংঘর্ষের ফলে আর্য সমাজেও ঠাই পেলেন, এইভাবে তারা ঠাই পেলেন। ড্যাশ দিয়ে লিখতে হবে, অনার্য উপাদান মিলিয়ে মঙ্গল দেবদেবীর উদ্ভব হল। যদি পঞ্চদশ শতকেই মঙ্গল কাব্য তার বিশেষ শৈলীতে পরিণতি পেয়ে থাকে তাহলে তার পূর্বেই ব্রতকথা ছড়া পাঁচালি গান রূপে নিশ্চয়ই এগুলি প্রচলিত ছিল, এটা ধরে নেওয়াই যেতে পারে। তথাকথিত অন্ধকারময় কাল পর্বে এই যে ছড়া পাঁচালি ব্রতকথা এগুলি প্রচলিত হয়েছিল এটা আমরা ধরে নিতে পারি। আর তাই এই নিষ্প্রভ আলোগুলিকে আমরা একেবারেই উপেক্ষা করতে পারি না। এখানেই এই অনুচ্ছেদের শেষ হবে, এর পরের অনুচ্ছেদ বা উপসংহার শুরু হবে, সেটি এরকম। ননীগোপাল বন্দ্যোপাধ্যায় নেপালে বাংলা নাটক নামে একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন, তার অন্তর্ভুক্ত গোপীচন্দ্রের সন্ন্যাস বিষয়ক কাহিনীটি পুরনো বাংলার ঐতিহ্য বহন করছে। পুরনো কৃষ্ণযাত্রা বা রাধাকৃষ্ণ বিষয়ক জাগের গানের সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তনের মিল আছে, সুতরাং ত্রয়োদশ চতুর্দশ শতকের কৃষ্ণধামালি বা জাগের গান তো শ্রীকৃষ্ণ কীর্তনে নেই। এইসব প্রসঙ্গ মনে রাখলে ত্রয়োদশ চতুর্দশ শতককে বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ বলা যায় না। পঞ্চদশ ষোড়শ শতকে সৃষ্টির যে নব সম্ভাবনা দেখা গেল
তাকে আলোর সঙ্গে তুলনা করলে বলতে পারি ত্রয়োদশ চতুর্দশ শতকের বাংলা ভাষা ও সাহিত্যের সারস্বত উদ্যোগ পর্ব আলোর প্রতীক্ষায় ছিল। এইভাবেই আমরা উপসংহার শেষ করব এবং ত্রয়োদশ চতুর্দশ শতক অন্ধকারময় যুগ এটি যুক্তিযুক্ত কিনা আলোচনা করো এই প্রশ্নের উত্তরে এখানেই সমাপ্তি।